সমঝোতার মাধ্যমে সব দেশের সাথে বিমান চলাচল বাড়ানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিমান সেবার মান আরও বাড়ানোর কথাও বলেন তিনি। গণভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ সহ চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। আকাশপথে বিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে দেশের বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণ ও সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সাথে বিমান যোগাযোগ বাড়িয়ে দেশকে আরও সামনে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমাদের বিমান যাতে বিভিন্ন দেশে যেতে পারে তার জন্য আলোচনা হচ্ছে। বিমানের নিরাপত্তা, বিমানের সেবা, বিমানের সব দিক থেকে যেন বিমান উন্নত হয় তার জন্য যথাযথভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আন্তর্জাতিক সংস্থার চাহিদা অনুযায়ী আইনগুলি যথাযথভাবে প্রণয়ন করে সে আইনও আমরা পাশ করে দিয়েছি। কাজে আমাদের এখন সকলের সঙ্গে একটা সমঝোতা করে আমাদের এই শিল্পটাকে আরও উন্নত করতে হবে এবং এই যোগাযোগটা বাড়াতে হবে, সেভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জলাধার সংরক্ষণের পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে ভূ উপরস্থ পানির ওপর নির্ভরতা বাড়ানোর কথাও বলেন তিনি। আমাদের সেচের পানি বা ব্যবহারের পানি যেন ভূগর্ভস্থ পানির পরিবর্তে আমরা ভূপরিস্থ পানি ব্যবহার করতে পারি সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই। সুপেয় পানি, নিরাপদ পানি এবং স্যানিটেশন অর্থাৎ প্রণালী ব্যবস্থা, এগুলির দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি এবং প্রায় 98% মানুষ সেটা পাচ্ছে এবং আমরা এই কাজগুলি অব্যাহত রেখে আছি। পাশাপাশি তিনি নগরীতে পর্যটন ভবনেরও উদ্বোধন করেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত 4 দফা প্রস্তাব দেন। টেকসই উন্নয়নের জন্য জীব বৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী জীব বৈচিত্র্য রক্ষায় জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে আইন কানুন জোরদার করার কথা বলেন। To save the planet and to save us, we must take the following actions. We should focus on future sustainability. 2. For safeguarding biodiversity, creating greater public awareness through our education system and research, and strengthening national legislations and monitoring mechanisms are key actions.